এই হয়ে গেল আমার লটকে মাছের শুঁটকি রেসিপি। এটা খুব সুস্বাদু খাবার, সবাই অনেকেরই পছন্দ একটি খাবার। এটা ঝরঝরা ভাতের সাথে খুব টেস্ট লাগে। আপনি চাইলে আপনি একবার ট্রাই করবেন, যদি না খেয়ে থাকেন তবে একবার শুঁটকি মাছ অবশ্যই রান্না করে ভুনা করে খেয়ে দেখবেন। আশা করি সবাইকে ভালো লাগবে। আজকে আমি লটকে মাছের শুঁটকি ভুনা রেসিপি করব। এই উপকরণ, শুঁটকি মাছের ভুনার যেসব উপকরণ লাগবে সেসব হচ্ছে মরিচ বাটা, কাঁচা মরিচ, হলুদ, জিরা বাটা, ধনিয়া বাটা, আদা, রসুন, পেঁয়াজ, তেজপাতা দুটো থেকে তিনটা, চার পাঁচটা সাদা এলাচ, চারটা দারচিনি, লবণ, ধনিয়ার পাতা, হাফ কাপ রসুনের কোয়া, দুই কাপ পেঁয়াজ কুচি। একটু মোটা মোটা করে পেঁয়াজ কুচিটা করতে হয়। মাঝারি সাজে দুটো আলু, তেল, পানি। প্রথমে আমি শুঁটকি মাছটা গরম টকবকে ফুটানো পানিতে দিব। চার মিনিট ধরে এটাকে আমি জ্বালাবো। তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো মতো মাছটা আমার জ্বালানো হয়ে যাচ্ছে, আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো মতন করে পরিষ্কার করে ধোব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল দেবো এখানে। এটা হলো শুঁটকি মাছ ভাজার জন্য। আমি ভালো মতো শুঁটকি মাছটা ধুয়ে নিছি, এবার এটাকে আমি গরম তেলে ভেজে নেব। আস্তে মাছটাকে আমি ভাজব। ভাজাটা আমার হয়ে আছে, হালকা হালকা ঘিয়ে ঘিয়ে কালারের ভাজাটা করতে হবে। শুঁটকি মাছের কালারটা তাহলে রান্নার ভুনাটা খুব সুন্দর হবে। এবার আমি এটাকে নামাবো। 100 গ্রাম মতন তেল দিচ্ছি। প্রথম আমি তেজপাতা দিলাম, তারপরে দারচিনি, পাঁচটা সাদা এলাচ, মোটা করে কুচি করে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিব। তারপরে রসুনের কোষ, পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি একে একে সব মশলাগুলো দেব। আসলে পেঁয়াজটা নরম হবে, আমি একটু আগে লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। এখানে আমি সব মশলা তৈরি করে রেখেছি, যেটা প্রয়োজন হবে জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, মরিচ বাটা 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, হলুদ 1 চামচ। এবার আমি সবগুলো মশলা একসাথে করে রান্না করে দিচ্ছি।
হালকা আছে 5 মিনিট মশলাটাকে রান্না করে নেব মশলাটা আমার সুন্দর বানা হয়ে গেছে কালার খুব সুন্দর হয়েছে এবার আমি মাছটার মশলা দিয়ে ঢেলে দেব আমি মাছটার সাথে আলুটাও অ্যাড করে দেব আর একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য আলুটার মাছটা যখন এটা শুকিয়ে যাবে তখন আমি এতে শুটকি মাছটা ভুনা করব এবার ঢেকে দিচ্ছি শুটকি মাছটা একটু পর পর একটু নেড়ে দিবেন যাতে তলায় না লেগে যায় মশলা তো তলে রাখতেও পারে যদি না খাওয়া তারা দেওয়া হয় যদি পুরো ধরে যায় তবে সেমটা অন্য মতন হবে খাইতে স্বাদটা ভালো লাগবে না আমি এর ভিতরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো আসতো যাতে ঝাল যা বেশি প্রয়োজন মনে করবে সে কাঁচা মরিচটা ডুবে নিতে পারবে আপনি এটাকে ভাজা ভাজা করতে পারেন বা আপনি একটু মশলা হালকা হালকা মশলা রাখতে পারেন কারো কারো শুটকি মাছে যেহেতু ভুনায় এটা ভাজা ভাজাটাই ভালো হয় ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি জিরা ভেজে রাখা গুঁড়োটা 1 চামচ সেটা আমি এখন দিয়ে দিব আর আমি নুন ছেড়ে দিচ্ছি দেখেন আমার কড়াইতে কিন্তু একটুকু পানি নেই সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার শুটকি মাছের ভুনা